Good morning everyone, welcome back to my channel to another new vlog. So ব্লগটা অনেক দেরি হয়ে গেল আজকে শুরু করতে করতে, সকাল থেকে কাজকর্ম ছিল আর এত গরম, তো আমি ভাবলাম একবারে স্নান করে এসে তারপরে এই ব্লগটা শুরু করি। আজকে আমার কাজকর্ম একটু কম, কারণ হলো লাঞ্চ কালকে রিজুরা এসেছিল না, তোমাদের যেরকম বললাম। সো কালকে খাওয়া পুরো অনেকটা বেঁচে গেছে, অনেকটা আছে, ওরা খুব ভালো করে খেয়েছে কালকে, শুতে শুতে অনেক রাত হয়েছে। সো ইয়েস, স্নান টান করলাম মাত্র, আর মানে এত গরম দিচ্ছে, আমি আজকে আর ভাবছি যে ভাত ফাত খাবো না, ইচ্ছে করছে না। সো কালকে চিলি চিকেন বানিয়েছিলাম, তো চিলি চিকেনটা রয়ে গেছে অনেকটা, ফ্রাইড রাইস বানিয়েছিলাম, ফ্রাইড রাইসও আছে। সো সেরিনা আছে না বাড়িতে, ও খুব ভালো রুটি পরোটা বানায়, তো ওকে বললাম যে আমাকে দুটো পরোটা করে দিতে, অনেকদিন পরোটা খাই না, খেতে ইচ্ছে করলো। সকাল থেকেও কিছু খাইনি, সো সেই জন্য এখনই খেয়ে নেবো, শানুর আসার অপেক্ষা করলে অনেক লেট হয়ে যাবে, ওর আস্তে আস্তে প্রায় 3:15 হয়ে যায়, সো এতক্ষণ ওয়েট করে থাকতে পারবো না, আমার অলরেডি খুব খিদে পেয়ে গেছে। আর ভেবেছিলাম গুলুকে স্নান করাবো, সেটাও আর আজকে হয়নি, তো গুলুকেও স্নান করাতে হবে। মামা বলো আমাকে স্নানই করাচ্ছি না, সত্যি অনেকদিন হয়ে গেছে ওকে স্নান করানো হচ্ছে না। সো সেরিনাকে বললাম, সব রেডি করে দিলাম, ওকে ড্রাই শ্যাম্পু করে দিল ভালো মতন, আমি গরমে একদম বিধ্বস্ত। সো তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে আমি স্লিক মানে পনিটেল বা ওই যে তোমাদেরকে হেয়ার ওয়্যাক্স দেখিয়েছিলাম, সো ওটা দিয়ে কীভাবে করি সেটা তোমরা অনেকেই দেখতে চাইছো, সো ভেবেছি অবশ্যই আজকে দেখাবো সেটা। আর তোমরা কার্লটাও দেখতে চেয়েছো যে আমি কীভাবে কার্ল করি চুল, সো দুটোই দেখাবো। কিন্তু হ্যাঁ, একটা ব্যাপার যে কার্ল কিন্তু মানে অবভিয়াসলি দেখতে ভালো লাগে, সবই ভালো লাগে, কিন্তু চুলের পক্ষে কিন্তু খুব ক্ষতিকারক, যে কোনো হিট, যে কোনো আয়রন। সো সবাই রেগুলার বেসিসে করো না, হঠাৎ একটা ওকেশন হলো, কোনো একটা কিছু হলো, দেন ইটস ফাইন, কিন্তু নট এভরিডে। আমার খাওয়া প্রায় শেষ, তো আবার গিয়ে উঠলাম, উঠে দুটো চিকেন আমার গরম করে নিয়ে আসলাম। মানে আমি বানিয়েছি, নিয়ে বলছি চিকেনটা এত ভালো লাগছে খেতে, আমি চিকেনের ওই স্টু আর চিলি চিকেন ছাড়া সেরকম কিছু খাই না, আমার চিকেন কষা টষা খেতে একদম ভালো লাগে না, বাটার মশালা বলো, টিক্কা এইসব হাবি জাবি কিচ্ছু ভালো লাগে না। চিলি চিকেনটা আমার মাও অসাধারণ বানায়, আমার থেকেও 100% মানে 100 গুণ বেশি ভালো বানায়, কিন্তু কালকে আমিও ভাই খারাপ বানাইনি, আমারও ভালো লেগেছে চিলি চিকেনটা, ভালো লাগছে আর ফ্রেশ ছিল, তো ম্যারিনেশন তো করতেই পারিনি, স্টিল ভালো হয়েছে, ভালো লাগছে। একদিন তোমাদেরকে দেখাবো না চিলি চিকেন কীভাবে বানাই আমি, তোমাদের মধ্যে কেউ একজন বলেছ আমার রান্নার ব্লগ তোমাদের খুব ভালো লাগে, শুনেও ভালো লাগলো, আমার রান্না করতে ভালো লাগে কিন্তু সব সময় নয়, মানে একদিন হয়তো ইচ্ছে করলো রান্না করতে, সেদিন অনেকগুলো রান্না করে ফেললাম, সো এরকম ইচ্ছে করে আমার, তো আর কেউ আসলে তাদেরকে খাওয়াতে খুব ভালোবাসি আমি নিজের হাতে রান্না করে, বাড়ির খাবার তো সবাই খায় বলো, নিজের হাতে রান্না করে খাওয়ানোর মজা আলাদা। একজন এখানে রেস্ট নিচ্ছে আর আরেকজন এখানে মাত্র এলো, এসে লাঞ্চ করছে, ও হয়েই গেছে প্রায় লাঞ্চ, আমার তো আজকে আগেই হয়ে গেছে, আমি আর গুড্ডু এখানে একটু শুয়েছিলাম, তাই না মামা, তাই না মামা, গুচু বুঝি গুচু বুঝি গুচু বুঝি। এটা হচ্ছে প্রত্যেক দিনের সিন, ওর পপ চানু নিয়ে নেবে, সেটাও নেবে, এখানে লেজটা তো সোজা হয়ে গেছে, কি অবস্থা, ছিঁড়ে যাবে কিন্তু, বসে পড়েছে, একটু দাও, একটু শানুকে দাও, একটু দাও, ট্যালেন্ট দেখবে, ট্যালেন্ট ওই যে দেখো, আই আই,
সব গেল আমার রান্না করে, ওর পায়ের মধ্যে পড়ে গেলে কিন্তু চিপটে যাবে পা। হ্যালো এভরিওয়ান, সো মানে আমি এই যে দেখছো কার্ল, এটাও তোমাদের জন্যই ভিডিও বানানো, যে যেভাবে কার্ল করতে হয় সেটাও তোমরা দেখতে চেয়েছিলে, সো ওটাও আমি রেকর্ড করে রেখেছি। সো চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমি করি স্লিক বান বা স্লিক পনিটেল ইউজিং দ্য ওয়্যাক্স স্টিক। সো কিছুই না, কিছুই যেমন এই যে ছোটো 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 হেয়ার থাকে ওগুলোতেই কাজে লাগে হেয়ার স্টিক। আজকে একটা মিডল পার্টিং করে, আমার ঠিক মিডল পার্টিং হয় না, আমি কিছুতেই করতে পারি না এটা, আমার সামনে একটা পার্ক মতন রয়েছে সেটার জন্য মিডল পার্টিশন একদম হয় না। সো এরকম করে সব চুলগুলোকে নিয়ে একটা প্রথমে নর্মাল একটা পনিটেল করব, চেষ্টা করবে যেন পনিটেলটা একদম স্লিক হয়, আর আর তার আগে চুলটা ভালো মতন ব্রাশ করে নেবে। ব্রাশ করে নিয়ে এই যে এরকম করে, সো মিডল পার্টিশনও করতে পারো তোমরা, পুরো উল্টেও করতে পারো, যেভাবে ইচ্ছে করতে পারো। সো আমি একটু মিডল পার্টিশন করেই করছি, তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন লাগে। আমার খুব ভালো লাগে স্লিক হেয়ার স্টাইল অ্যাকচুয়ালি, সো এরকমভাবে টাই করব, আর টাইটা কীভাবে করব সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। সো আমি এরকম সরু রাবার ব্যান্ড নিয়েছি দুটো, সো তোমরা দেখো এই যে এরকমভাবে চুলটাকে ধরে আমি এই ঢোকালাম, এই আরেকটা ঢোকালাম, ঢুকিয়ে কি করব এবার হচ্ছে দ্য স্টেপ, এখান থেকে এই মাঝখান থেকে থাম ফিঙ্গার দিয়ে একটা চুল হাফ করে নেব। হাফ করে নিয়ে এটাকে ডিটাঙ্গেল করব, ডিটাঙ্গেল করে ওই যে এই যে হাফ চুলটা, হাফ চুলটা আমি ঢোকাবো হচ্ছে ওপর দিয়ে, তাহলে কি হচ্ছে তারপরে এটাকে এই করব। এবার দেখো আমার চুলের কিন্তু আপনি আপ ভলিউমটা বেড়ে গেল যেহেতু আমি ওপরে করলাম, রাইট? সো তোমরা দেখতেই পারলে। এবার এই যে ছোটো 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 হেয়ার আছে যেগুলো হয়তো এখন স্টিক হয়ে আছে কিন্তু কিছুক্ষণ পরে এই যে বেরিয়ে যাবে, এই যে দেখতেই পাচ্ছ ঝুলছে এখানটায়, সেগুলোকে আমি কি করব এই যে ওয়্যাক্স স্টিকটা, স্টিকটা এরকম হয় দেখতে, ভেতরটা ওয়্যাক্সের মতন, ভেতর পেছন থেকে পুশ করতে হয়, হালকা পুশ করব, হালকা পুশ করব, একদম হালকা পুশ করে এখান থেকে শুরু করব। কারণ কি কানের পাশে চুলগুলো কিন্তু সবার আগে বেরিয়ে যায়, রাইট? এটার সব থেকে ভালো হচ্ছে কোনো হোয়াইট কাস্ট নেই। এবার হচ্ছে আমার এখানকার বেবি হেয়ার, যেটা হয়তো অনেকেরই প্রবলেম হয়, সেগুলোকেও ওপরে উঠিয়ে দেব। আর এই যে বাস, দ্যাটস ইট। এইভাবেই তোমরা যদি বানও করতে চাও তোমরা বানও করতে পারবে, কিছুই না। আর চুলটা যদি কার্ল করা থাকে সেটাও তো ভিডিওতে তোমরা পেয়েই যাচ্ছ কীভাবে কার্ল করবে, কিছুই না, জাস্ট এটাকে নিয়ে আমি যদি একটা এরকম ঘুরিয়ে দিই, ঘুরিয়ে একটা জাস্ট এরকম করে আমি কয়েকটা কাঁটা ঢুকিয়ে দিই, তাহলে কিন্তু একটা সুন্দর স্লিক বান হয়ে গেল। সো এই হচ্ছে ব্যাপার, আর এইটুকুই হচ্ছে যেটা করতে হয়। দেখো সুন্দর একটা স্লিক বান, আর ওয়্যাক্সটা এত ভালো না যে একটা শাইনও অ্যাড করে দেয় চুলে। সো আমার খুব ফেভারিট হচ্ছে এই স্লিক পনিটেল বা স্লিক বান, তোমরা অনেক সময় দেখেছো আমাকে করতে। সো কেমন লাগলো আমার এই ফটাফট জাস্ট 2-3 মিনিটসে এই স্লিক বান? আর তোমরা কার্লের ভিডিওটাও পেয়ে যাচ্ছ সাথে, সেরকম কার্ল করেও কিন্তু এরকম স্লিক পনিটেল তোমরা করতে পারবে। আর খুব গরম, সো সেই জন্য সবসময় চুল ছেড়ে রাখাও সম্ভব হয় না, তো সেই জন্য কিন্তু এই যে স্লিক পনিটেল বা স্লিক বান হচ্ছে বেস্ট, দি বেস্ট উপায়। সো কেমন লাগলো অবশ্যই বলো আমাকে, আর তোমরা যারা করবে এটা করে কিন্তু আমাকে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অবশ্যই ট্যাগ করো।
সো চলো টাটা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি কিছু হেল্প করতে পারলাম তোমাদের। আর আর নেক্সট তোমরা কী কী দেখতে চাও অবভিয়াসলি আমাকে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের সাথে সেটা শেয়ার করার।